2021-এ আমাদের রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র কয়েকটা মাস বাকি, কিন্তু তার আগে আমাদের রাজ্যের সংখ্যালঘু ভোটকে নিয়ে আবারও একটা জিলিপির প্যাঁচ তৈরি হয়ে গেল। মুসলিম আর সংখ্যালঘু ভোট সাধারণত তৃণমূল কংগ্রেসের ফেভারে থাকে, কিন্তু ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূল সরকারকে হারাতে এবং তার সাথে সাথে কমিউনাল বিজেপি পার্টিকে হারাতে বাম আর কংগ্রেস অলরেডি তারা জোট করে নিয়েছে। তার উপর আবার আসাদউদ্দিন ওয়েসির এমআইএম পার্টি, যেটা আমাদের রাজ্যে অলরেডি দস্তক দিয়ে দিয়েছে, যে পার্টির লক্ষ্য সেই একই তৃণমূল কংগ্রেসকে এবং কমিউনাল বিজেপি পার্টিকে হারানো, আর এর জন্য তাদেরও একটা বিশাল অঙ্কের সংখ্যালঘু ভোট দরকার। কিন্তু আবার যেটা সবথেকে বড় খবর, ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এই ডিসেম্বরেই তাদের নতুন পার্টির নাম ঘোষণা করতে চলেছেন, যে পার্টির লক্ষ্য যেটা বারবার শোনা গেছে, মুসলিম সংখ্যালঘু দলিত আদিবাসী এদের জন্য লড়াই। এখন এর উপর জিলিপির প্যাঁচ হচ্ছে এই যে আবারও একটা নতুন পার্টি এবারের 2021-এর বিধানসভা ভোটে 51টা আসনে প্রার্থী দিতে চলেছে, আর এই পার্টির নাম হচ্ছে ইউএসপি, ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। আপনারা হয়তো জানেন এই ইউএসপি পার্টি রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছে মুসলিম ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে। তাদের বক্তব্য, মুসলিম ওয়াকফ বোর্ডের যত সম্পত্তি আছে, ইডেন গার্ডেন, টালিগঞ্জ পার্ক, রাজভবন থেকে শুরু করে মুসলিম ওয়াকফ বোর্ডের যত সম্পত্তি আছে সমস্ত কিছু মুসলিম ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিতে হবে, রাজ্য সরকারের আন্ডারে কোনো কিছুই রাখলে চলবে না। 1,35,000-40,000 প্লট, তার মধ্যে ইডেন গার্ডেন আছে, তার মধ্যে কলকাতা শহরে আপনার রাজভবন আছে, তার মধ্যে রেসকোর্সের জমি, টালিগঞ্জ পার্ক আছে, অনেক জমি আছে আরও কলকাতা শহরে। তো আমি চাইছি কি আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা প্রত্যেকটা জেলা থেকে জ্ঞানীগুণী ব্যক্তি 5টা করে আনব, এনে সেই কমিটিতে জুড়ে দেবো, তাদের হাতে তুলে দেবো। হাইকোর্টের কোনো প্রত্যন জজ থাকবে কমিটিতে, তারা পরিচালনা করবে, এবং এর জন্য হয় এই পার্টিকে ক্ষমতায় আসতে হবে, না হলে বেশ কিছু আসনে তাদেরকে জিততে হবে। আর জিততে গেলে তাদেরও সংখ্যালঘু ভোটের দরকার, আর এই সংখ্যালঘু ভোটের জন্যই এই পার্টি পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং বেশ কিছু মুসলিম সংগঠনের সাথে কথাও বলে নিয়েছে। 51খানা প্রার্থী দেবো আমরা, আর আব্বাস ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে, আরও যারা মুসলিম সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে, আগামী দিনে মুসলিম দলিত আদিবাসী সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন যেটা দেখার, যে বিজেপিকে হারানোর জন্য সমস্ত পার্টি উঠে পড়ে লেগেছে, সমস্ত পার্টি নিজেদের রণনীতি তৈরি করছে, এবং সংখ্যালঘু মুসলিম আদিবাসী ভোটারদেরকে নিজেদের দিকে টানতে চাইছে, এই ভোটারগুলো ভাগ হয়ে গেলে সেই বিজেপির জন্য এটা সোনায় সোহাগা হয় কি না।